বাবা তোমার নাম কি? হ্যাঁ, এসকে করিমুল মোল্লা। ও, আমার কোশিয়া আছে এলাকার টপ ব্যবসায়ী, গেঞ্জি কারখানার মালিক। তোমার ছেলে কত টাকা ইনকাম করে? যাই ইনকাম করে আল্লাহর ইচ্ছে, খাওয়ার লোক হয় না। ইনশাআল্লাহ তাহলে সবার যদি সম্মতি থাকে বিয়েটা ঈদের পরই হোক। না না, ঈদ পর্যন্ত লেট করা যাবে না। ঈদের সময় কোশিয়াতে অনেক কাজ থাকবে, সময় হবে না। তোমার বিয়ে দিতে হলে এই মাসের মধ্যেই দিতে হবে, নাহলে অনেক মেয়ের আব্বা বসে রেস চল যাবো। বলো যাবো? এখন তো ভাদ্র মাস, ভাদ্র মাসে তো কুকুর বিড়ালের বিয়ে হয়। আরে ধুর মশাই, এখনকার দিনে কি এইসব কথা কেউ কি মানে? আর তাছাড়া আমার ছেলে আমি ছোটবেলাতে কুত্তার বাচ্চা বলেই ডাকি। ও তাই? এই মালগুলো তাড়াতাড়ি কাট, আর অনেকটা মাল জমে গেছে। আমার কোশি আসছে এলাকার টপ ব্যবসায়ী, গেঞ্জি কারখানার মালিক। কি হলো? তাকি রয়েছে কি জানি? মালটা কাটো, হাতটা চালাও, লাট ছাড়বে বেটি নাকি? চুপচাপ কাজে বলকে যা। শুনে রাখ, এবার বল দিচ্ছি যে আমার গায়ে হাত দিবি তার মামাসি দিলে খিস্তি দেবো। এই দেখ তোর না পোঙা পাকামিটা একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক সময় যদি মাল না উঠেস না, তা পেমেন্টের দিন দেখিস কোন আমি কিরাম পোঙা পাকামি দেখাই। আর সবাই বল দিচ্ছি কান খুলে শুনে নে, কারখানার মধ্যে যে পোঙা পাকামি করবি করে নে, কিন্তু সপ্তাহ তোলার দিন যদি মাল কমপ্লিট না হয়েছ না, তখন আমার আসল লুকটা দেখে নিবি সবাই। একটা গেমিং প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেখানে বিগ উইন মাত্র একটা ক্লিক দূরে। তার নাম হচ্ছে পিন আপ। এখানে তোমরা স্লটস, পোকার, ব্ল্যাক জ্যাক, জেডএক্স এর মতো তোমাদের ফেভারিট গেম খেলতে পারবে। পিন আপে তোমরা বিগ উইন্স আর হিউজ জ্যাকপটের সাথে সাথে এক্সাইটিং বোনাসও পাবে। আর এখানে প্রত্যেকটা স্পিন আর অফারের উপরে তোমরা পেয়ে যাবে রিয়াল ক্যাশ জেতার সুযোগ। এখানে তোমরা 24/7 কাস্টমার সাপোর্টের সাথে সাথে সিকিউর পেমেন্ট অপশনও পেয়ে যাবে, যেখানে তোমরা সিমলেস আর সিকিউর গেমিং এক্সপিরিয়েন্স করতে পারবে। আমার প্রোমো কোড লাকি ইন দিয়ে সাইন আপ করলে পেয়ে যাবে তোমরা তোমাদের প্রথম ডিপোজিটে 150% পর্যন্ত বোনাস। এখন তোমাদের একটা সিক্রেট বলি, এখানে আমার দুটো ফেভারিট গেম আছে, জেডএক্স আর ডর্ক, যেখানে আমি রিসেন্টলি দুটো বড় উইন পেয়েছি। এখানে নিউ ইউজারদের জন্য থাকবে হিউজ ওয়েলকাম বোনাস, যেটা কিনা আপ টু 4.5 লাখ রুপিসের সাথে সাথে 250টা ফ্রি স্পিনও পেয়ে যাবে। তো উইনার হওয়ার চান্স একদম মিস করো না, জলদি আমার কমেন্ট পিনে ক্লিক করো আর আর্নিং স্টার্ট করো। তোরে না লোকে মারে ঠিক করে।
কারণ বলো ওটিনি ওনার রাত্রে দু তিনটার দিকে এই ঘর থেকে বাড়ি চলে যায়, ওর একটা বাড়ির অ্যাফেয়ার রয়েছে। এই তোমায় না বলেছি কাকা কাকা ছেলের সাথে কোনো কথা বলতি না, তা কি বলছিল? তা যা বলেছে ঠিকই তো বলেছে, আমার তো কপালটা পোড়া। না অনেক হয়েছে, এই এক ডজন মাল আমি এক ঘন্টার মধ্যে পড়বো, তারপরে মেহিন ছেড়ে উঠবো। গান শুনবে দেখ বিজু ভাই, সবসময় একই ভালো লাগে না, একটা লিমিট থাকে, খাবো না তোর সাথে আমি। একটা বিড়ি দে। দেখ বিজু ভাই, সবসময় আর কি সহ্য হয় না, আজ থেকে তুই আমার সাথে আর কি মারবি না, আমি তোর সাথে আর কি মারবো না। বেশ রাগ করতেছিস কেন? কার সাথে থাকতে গেলে না একটু হয় না? হয় না।
তুই এখানে কাজ করতে আসি না বিড়ি টানতে আসি? এটা আমি কখন করলু? তা তোর মেশিনের সামনে কি অন্য লোকের মাল থাকবে? দাঁড়া, এই মালের টাকা তোর মাইনের থেকে কাটবো, আর রাস্তায় তোর মার সাথে দেখা হোক, বলবো ছেলে কাজ তো করে না, শুধু বিড়ি টানতে আসে। ও নো। এই তুই কোথায় যাচ্ছিস? আটটা বাজনা বাজি বেরিয়ে পড়তেছো? বাবু হয়েছো নাকি? সকাল আটটার সময় আসবে, রাত আটটা বাজনা বাজি বেরিয়ে পড়বে? জমিদার, তা আমার মাল আমি করে দিলি হলো তো? মালিক মালিকের মতো থাকো, বেশি মিস্ত্রির বাজার দিচ্ছেও না, জানি না সাদা মাল লাল সুতো সেলাই করে একটা বিষ মেরে দেবো, তারপর পাড়ির কাছে খেসি খাবে। বিজু ভাই, কাল তোমার ওই দাম করে বললো আর তুমি হালকা হালকা ছেড়ে দিলে? কয়েকটা এমনি তেল হয়েছে বুঝলি তো, ওই তেলটা যেদিন কর না তেল পুড়ে দেবো না সেদিন কেউ বুঝতে পারবে। আমার না ওর কাছে আর কাজ করতে ভালো লাগে না, এমনিতেও তো মালের রেট দেয় না। পাশের কাকানায় শুনেছি এই কাকানাতে মালের রেট অনেক বেশি। লাস্ট কোনো ঝামলা করে ওর কারখানা ছেড়ে অন্য কারখানায় কাজ চলে যায়। হ্যাঁ, আজকের এসে যদি একটা কথা বলিস না, শুধু ব্যাগটা নেবো আর বেরিয়ে পারবো। তুই তাহলে শিওর যাবি তো? হ্যাঁ, তাহলে তুই আগে বেরোবি, তারপর আমি বেরোবো, তুই আগে বেরোবি। হ্যাঁ, চাড়াচাড়ি বন্ধ কর দিনি, এটা কারখানা তোমাদের বাড়ি না, তাহলে কাজে বসে যাও। তো দাঁড়িয়েছিস কেন? শোনো, কারখানায় মিস্ত্রিদের সম্বন্ধে কথা বলবে, নালে দেখবে আমি কি করতে পারি। কি করবি তুই? যা করবি করবে, আমি কারো ধার ধারি না। আমি এই কারখানায় কাজ করবো না, কাজ ছেড়ে দেবো। উফ, করবি না তো যা, বেরো, সোজা বেরিয়ে পড়। আর শুধু আমি ছাড়বো না, আমার সাথে আরেকজন ছেড়ে দেবে। কে ছাড়বে? এই তো বিজু ভাই। কই যা বেরো? না যাবো না। না না, যা চল যা, বাইরে ভীষণ রৌদ্র, হাতের কাজগুলো সব করলে তারা সন্ধ্যেবেলা যাবো। ভাত খাবে? খেলেও হয়। ঠিক আছে, যাও করো গে। যা, কারেন্ট চলে গে, বাইরে কারেন্টের কাজ হচ্ছে, আজ মনে হয় সারাদিন কারেন্ট আসবে না। কি বলতেছ, আমার হাতে তো অনেক মাল রয়েছে, এবার কি হবে? তাহলে তুই হাত দিয়ে সেলাই করে নিয়ে যা, কারেন্টে তো তুই কি করবি? ওইসব বাদ দে, আর সবাই মিলে একটু লুডো খেলি। আমি তাহলে লাল নেবো।
অবাদি তুমি লুডু খেলবে? তাহলে এসে একসাথে টিম করি। না, তোমার সাথে টিম করলে আমার হবে না, আমার দোকানে অনেক প্লেয়ার রয়েছে, তাদের সাথে টিম করতে হবে। ও বৌদি, তোমার পুট পরে ভাগ্য মনে খারাপ যাচ্ছে। নে তোরা দান মার, আমি একটু আসছি বুঝলি। আমার একটু ওই তোমার আবার পুট পরে, তুমি যাবে ঠেলে বেকার, সবাই তোমার ভাগ্য খারাপ যাচ্ছে। কি ওরে আমি মেন ফেলে দেবো কানটা। হ্যাঁ, তোরা তো মিস্ত্রি, কারেন্ট না থাকলে তোদের লস, আমার কি, আমার তো হাতের কাজ হয়ে গে। এছাড়া মিথ্যে কথা বলতেছে, সত্যি কর বল, কে মেন ফেলেছিস? যে মেন ফেলেছিস আমি কিন্তু মা মাসি তুল গাল দেবো, তখন গায়ে লাগলে কিন্তু আমার দোষ হবে না। কেন এই মা মাসি তুলে খিস্তি দেবে না? মা মাসি তুলে খিস্তি দেওয়া বারণ। এই কেন তোর গায়ে লেগেছ কেন? তা আমার, তুই মেন ফেলেছিস তাই তো। কেন আমি কান ফেলে দিয়ে যাবো? কেন আমার কি ভুক্তি পেয়েছ নাকি? এখানে কারখানার মধ্যেই মা মাসি তুলে খিস্তি দেওয়া যাবে না। কারণ কেন বলো তিনি? কারণ কারণ এখানে ভগবান রয়েছে। ও তাহলে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চল কাজে শিখে যাবে, কাজ করি গে, লুটু বন্ধ কর। এই বাবা হারিয়ে গে, বাবা হারিয়ে গে, বাবা হারিয়ে গে, এই বাবা হারিয়ে গে, বাবা হারিয়ে গে, বাবা হারিয়ে গে, বাবা হারিয়ে গে। কানা ল্যান্ড মাইন ফাটিয়ে ফেলেছ। ঠিক করেছিস বাবা, বাবা তুমি ঠিক করেছিস, ঠিক করেছিস, ঢ্যামনাটারে ঠিক করেছিস। টাইম হয়ে গেছ তো, বলো বাবা একে চলে, তাদের চলায়। বাবা রে, আজ করি না ছাড়তুম না, তাহলে রিস্টা পুরো ডাউন হয়ে যেত। দাঁড়া এক মিনিট, ছেড়ে নেই। এই তা কি কেন রিস বানাচ্ছি? একটা মহিলা রয়েছে না, শিক্ষিত লোকের কারখানা তো। আর তোরা দায় দায় কি নাটক দেখতেছিস? বেশি কি বলকে যা। আমি কি এমন খারাপ করেছি? তুমি গানটার মানে বুঝতে পেরেছ? দু পায়ের মাঝখানে মানে ঠাম্মার জাতা দু পা, আস্তে করে ঢুকালা মানে সুপুরি মাঝখানে দে, হঠাৎ করে চাপ মেরে পুকে পুড়ে দিলাম। এই জন্যই বার একটু পেরে না, সাধারণ জ্ঞান দরকার, শিক্ষা থাকলে হয় না। তোর না পোমাবাগানিটা খুব বেশি হয়ে যাচ্ছে, সকালে মেন ফেলেছিলিস কেন? কেন মেন ফেলেছিস শালা? এখন জানতে পারি না, তার মেশিন টোয়াটা সেলাই করে দেবো শালা, ক টাকার মালের লস হয়ে গেছে তুমি জানো? তোর কিতনা বড় সাহস, তুই মালিকের ওপরে কথা বলতেছিস। এমনিটু আমার এখনো ফোনে কিস্তির টাকা উঠিনি, সামনে করে বেশি বাবা করে নিন, অনেক কাজ বাকি আছে, কিন্তু বেরোক। কি আছে? হে সে পিয়া মরগে, হায় আল্লাহ।
এই তোমরা কেন ঘুম থেকে ওঠোনি? 10টা বেজে গেল। এসে পিয়া মরে গে। কি বলছিস বৌদি? এটা এই তোমরা কি কাজ করবে না? শুয়ে রয়েছো, বসে রয়েছো, দাঁড়িয়ে রয়েছো কেন? এসে পিয়া মরে গে। হ্যাঁ এটা কি বলছিস? এ ছোটকে, কি ব্যাপার? কি তোমাদের সকাল 10টা বাজে কোনো বিছানা তুলিনি? এরকম করলি কারখানায় লক্ষ্মী থাকবে? এই সে পিয়া মরে গে। কোন পিয়া? তেলা পিয়া। আরে বাজার দিয়ে খানিক তেলা পিয়া মাছ এনেছিলাম জ্যান্ত, সে রোদুরে আনতে আনতে মাছে মরে গে হেপসে উঠে। তাদের বাইকগুলো করে বান্ডিল করে ফেল, পার্টি বারবার ফোন করতেছে। আমার মালা আমি করে দেবো, তোমার টেনশন নিতে হবে না। কিন্তু আমি আগে ভাগে একটা কথা বলে দিচ্ছি, আমার কিন্তু 6টার সময় আমার ফোনের কিস্তি কাটবে, আমার 5:30 মোড়ি পেমেন্টটা লাগবে। ঠিক আছে হবে, কোনি আয় কাজগুলো কর। এই তুই না কালকে আমার থেকে 500 টাকা ধার নিলি, আজকে আবার চুল কালার করেছিস? ধার করে চুল কালারটা করলাম। সারা বাড়ি হয় না খাওয়া, তুমি এদিকে চুল কালার করে ঘুরে বেড়াচ্ছ তো কি? পয়সা তো পেমেন্ট দিলে বাড়ির চাল কিনে দেব। ঠিক আছে 500 টাকা তোর পেমেন্টে কেটেই তারপর দেবো। পেমেন্টের দিন তোর ভালোই ভাব বেড়েছি। আমি করব, কোন দোকানটা আছি বলিস? হ্যাঁ বাবা, একটুখানি হোম থিয়েটার সারা দিনে আমি একটু কাজ করি। Bluetooth device is connected successfully. Nijera sir. Nijera sir. Nijera sir. ঠিক না হয় মেশিন বন্ধ, খালি মেন ফেল দেবো ছুটি। তুমি কিরাম মানুষ বলো দিনি? তোমার বলছি একটা জেবিএল ফেলা বক্স আনতে, তুমি সাথে সন্তোষের মালে না লাগিয়ে দেছো? সন্তোষের মালে কোনদিন ভোজপুরি গান চলে? তাহলে একটা বিট মেরে বক্স উড়ে গেলে তোমার কাজ উড়ে গে। ঠিক আছে এখন হাতের কাজগুলো করে নিয়ে যা, কাল রবিবার ছুটির দিন আছে, লোক দেখে ঠিক করতে পারো। হ্যাঁ স্যার, রবিবার সবাই হবে না, কালকে হবে না, যাহলে আজকে বক্স আনলে আনো, তাহলে মেন ফেল দিচ্ছি বলছি। কটার সময় যেন কিস্তি রয়েছে বাবু, তাহলে আমি এখন কাজ করি গে। তুমি না তুমি তাহলে কালকে আমার বক্সে সেট দিও। হ্যাঁ বক্সের কাজ করা যায় না। কি করে বোডে? আমার না ফোনের কিস্তি আছে, আমার একটু কাজ করতে দাও, ডিস্টার্ব করো না। Thank you.
সব মাল করে দিচ্ছি, আমি আরেকবার বল দিচ্ছি, আমার ফোনে কিস্তি না ঠিক সন্ধ্যে ছটার সময় কাটবে, তুমি আমার পেমেন্টটা 5:30টার দিকে দিয়ে দেও, আমি আসছি। ও সটকা বাবু এসেছে, আমার তো 6টা বাজে আর কিস্তি কাটবে। না তো বাবু এখন আসেনি, আসতে একটু লেট হয় বললো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ কোথায়? এই চাপড়ার বাজারে আছি। হ্যাঁ আমার তো কিস্তিটা কাটবে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি, রাখ। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো। এ নাও তোমাদের চা নিয়ে আইছি, আজকে তোমরা নিজেরা নিজেরা খেয়ে নাও, আমার দোকানে অনেক কাস্টমার এসেছে, আমার চল যেতে হবে। চল তুই ভেতরকে চা খাবি, মালিকই তো টাকা দেবে না বলিস নাকি? হ্যাঁ চা খাবো, এখানে আমার কিস্তি কাটার টাইম হয়ে যাচ্ছে, এখন আমার নতুন নিয়ম তৈরি করেছে, যদি সঠিক সময় ফোনের কিস্তি না জমা দেয় না তাহলে ফোন সুইচ অফ করে দেবে। বিজু তোর পেমেন্টটা, তোর বৌদি চপ খেয়েছে বুঝলি, দিয়ে আসতে একটু লেট হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। আর একটা কথা, এর নামই কিন্তু বাবা, মানে ক্যারেক্টার অনুযায়ী ওর বাবা বলে ডাকছি, মানে আমার মানে ক্যারেক্টারের বাবা না, ওর নামটা বাবা। আর একটা ব্যাপার যে ভিডিওতে আমি মুসলিম ক্যারেক্টার চেয়েছিলাম, তার একটা বিশেষ কারণ ছিল, একটা সিন সেভাবে এগোতো, বাট ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে বলে আমরা সেই সিনটা রাখিনি, দ্যাটস ওয়াই কোনো কারণের জন্য এই মুসলিম ক্যারেক্টারটা রাখা হয়েছিল, তবে কারণটা খুবই ভালো ছিল, হয়তো পরে কোনো ভিডিওতে সেই সিনটা দেখাতে পারি সেই হিসাবে নাকি। দেখো নতুন কিছু আনার চেষ্টা করেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করো, সাপোর্ট করো নতুন কন্টেন্ট। চলো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, তখন যেন আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। ঠিক আছে তো দেখা হবে পরের ভিডিওতে, পুজোর ভিডিওতে, তবে ভালো থেকো, টাটা।